অলপ চমুৱাকৈ ক'লে মূল কথাখিনি ফ'কাছ হৈছে আপোনাৰ সমমিত্ৰটো প্ৰকাশ কৰি স্যার রাজনীতি ব্যুরোত আপনি আমার এই আবেদনটা আপনি রক্ষা করে আমাক কবলে দিছে তাকে খুব ধন্যবাদ জ্ঞাপন করছো। আজি নারী নির্যাতনের উপর বা আমার নারী সকলের কথা কবলে গেলে সচাকই একটা ভেরি সেনসিটিভ ইস্যু আর এই একটা ইস্যুত আমি সকলে মাত মাতিব লাগিব। আজি আমি সকল মহিলা সকলে আমি সকলে কথা পাতিছো আলোচনা করছো সকলে একগোট হয়েছো সচাকয়ে আমি সকল মহিলা একগোট হব লাগিব আমি নারী সুরক্ষার কারণে আর ইয়ার কারণে আমি আমার অসমৰ আমার সরকারের পর আমি রক্ষণাবেক্ষণ বিচার বা আমার সহযোগিতা বিচার আজি সরপর ডর হয়ে গেছো মানে আমার মূল ছালী কালের একবারে যুবতী হিসাবে মানে ডর হয়ে আছো ইমান সন্মান পাই পাইছো মানে এতিয়া মহিলা কমিটি বা মহিলা মিটিংবিলাক মানে আমার বক্তব্য রাখো যেটা আমার খুব গৌরবে কব পারো যে আমি সচাকই গৌরব অনুভব করি যে আজি মাতৃভূমিত আমি জন্মগ্রহণ করছো সচাকই এই একটা গৌরবর বিষয় হয় আমার কারণে আর কিয় হয় এই কারণে আমি সকলে দেখিছো আমি সকল সমাজে আমার পুরুষের সমানে আমার আগবাই নিছে আজি মোর দেউতায় মোক আগবাই দিছে বা আমার যান পুরুষকলে আছে আমার সমস্থান দিছে আমাক আগুয়ে যাবলে কারণে কিন্তু এনেকা সময়তে আজি রাতেপা আমি পেপার পড়ো বা আমার বিভিন্ন ধরনের আমি নিউজ যেতে চাও ইন্টারনেট খুলবলে গেলেও আমি দেখো যে নারী নির্যাতনের উপর বিভিন্ন ধরনের কথাবিল আমি দেখি পাও আজি এই ইস্যুটা আনার কথা এই কারণে হয়েছে আজি সঘনাই নিউজত একবারে হেডলাইন আহে মানে 24 ঘন্টা 3টারে ধর্ষণ আমুক ধর্ষণ আমুক ধর্ম বিভিন্ন ধরনের কথাবিল আছে আজি বতদ্রবা কেসটিতে এই ক্লাস ফাইভর ছালী এগারী ধর্ষণ করে ইমান মানে বেয়াকে নির্মমভাবে জ্বলাই দিয়া হয়েছে সচাকে ভিডিও দিছে এনেকে কাম কিয় করেছে মানে ভাবলে খুব গার নুন ঘিয়রি উঠে খুব দুঃখ লগা বিষয় এনেকো আমি ভবিষ্যৎ নিবিচার বা আমার নারী সকল এনেকে হবলে আমি নিবিচার সেই কারণে আমি সকলে আজি আমি এটা চিঠি দিছিলো যে প্রথম কথাটা হয়েছিল যে এটা সেপারেটলি আমার মহিলাসকলের কারণে এটা স্ট্রিঞ্জেন্ট ল তা একেবারে সুকীয়াভাবে আইন লাগে বহুতো আইন আছে স্টার্টিং ফ্রম আমার ডোমেস্টিক ভায়োলেন্স টু রেপ এন্ড ডাউরি কেসেস আর ইভ টিজিংর লৈকে বিভিন্ন ধরনের আইনবিল আছে তার বহুতো ধরনের যেবা আমার আইনবিল লবিল বা আমার বিভিন্ন ধরনের কি শাস্তিমূলক কথাবিল আছে কোর্টত যাই খুব দীঘলীয়াভাবে কামবিল হয় কিন্তু খুব ডিলে হয় তাত আমি ধর্ষণ আমি দেখিছো আজি বিভিন্ন কথা আজি প্রকাশ হয়েছে কিন্তু বহুতো কেস এনেকা হয়েছে ভিতর ঢুকাই আছে এই সকল কোনে মানে জাস্টিস দিয়া হব সেই কারণে এনেকা আইন করব লাগিব যাতে আমার মানুষের ভয় করব লাগিব যে নারীর উপর নির্যাতন হলে বা রেপ করলে বা সাধারণ একটা ইভটিজিং করলেও শাস্তিমূলক এনেকে কঠোরের পর কঠোর শাস্তি দিয়া যায় যাতে তখন ভয় করে আর এনেকা আমার মহিলাসকলে খুব সুরক্ষিত হয়ে থাকে কারণ আজি আমার উপভোক্তা বক্তা সকলে কই গেছে নারী 50% হয় আর আজি যদি আমি নারী সকলক সুরক্ষিত করব নোৱাৰো আর এ নেশন ইজ জাজড বাই দা হাউ ইট ইজ ট্রিটেড ওমেন যে মহিলা অবস্থা যদি এনেকে হয় তাহলে আমি ভবিষ্যৎ কি হব আমি দেখব পারিছো সেই কারণে এতিয়া আমার কি ফার্স্ট কোর্ট আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া ঘোষণা করেছে খুব ভালো হয়েছে কিন্তু আমি দেখিছো বিভিন্ন ক্ষেত্রতে বহুতো কোর্টর কেসবিল পেন্ডিং হয়ে থাকে জাস্টিস দিলে ইজ জাস্টিস ডিনাই সেই কারণে ফার্স্টেক হওয়ার কারণে খুব ধন্যবাদ জ্ঞাপন করছো অতি সোনকালে যাতে আমি যিমানখিনি পেন্ডিং কেস আছে সব সলভ হোক আর আগন্তুক সময় এনেকা কোনো পরিস্থিতি নহক যত আমার মহিলাসকলক বা আমার শিশুসকলক আমার নির্যাতিত হওয়ার আমার জাস্টিস নোপাকে থাকে এই কারণে বহুতো হেল্পলাইন আছে আমি এটা ওমেনের ওয়েলফেয়ার কমিটিতে আমি আলোচনা করি সোশ্যাল ওয়েলফেয়ার মাতিছো তার তথ্য দিছে যে আমার বিভিন্ন ধরনের হাউসবিল আছে যত আমার রেপ কনভিক্টবিল মানে রেপ ভিক্টিমবিল রক্ষণাবেক্ষণ দিবলে বা রিহেবিলিটেশন দিয়ে কিনা পয়সাও দিয়ে কিমান সংখ্যক পাইছে সেই তথ্য কিন্তু আজিলেক আমার দিব পারা নাই হেল্পলাইনও দিছে কিন্তু হেল্পলাইনটো আজি পাইলট প্রজেক্ট হিসাবের নিচিনা এটা থাকিহে গেছে কোনো কিন্তু আমি ইউজ করব পারা নাই বা এই একটা অ্যাওয়ারনেসও খুব এটা হয়ে আছে সেই কারণে আজি আমি মানে আরো একটা কথা কব বিচার যে আজি
যেহেতু আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আছে ইয়াত উপস্থিত হয়ে আছে আপনার যোগেদি মানে জানিব বিচার আজি আমার ভারতবর্ষ আমার যে মধ্যপ্রদেশ আর হরিয়ানা রাজস্থান আর অরুণাচল প্রদেশ তার যা বিল পাস করা হয়েছে যে বিলো টুয়েলভ ইয়ার্স আর ফোরটিন ইয়ার্সর উপর এটা হয় মানে কনভিক্টেডক রেপ ডেথ পেনাল্টি দিয়ার একটা ব্যবস্থা করা হয়েছে এই ব্যবস্থা আমার বিল এটা পাস হব নাকি আর হলে খুব ভাল হয় এই করব পারে আমার একটা হিস্টোরিক একটা রেকর্ড হব আর নিশ্চয়ই এনেকা হলে এই জঘন্য কাণ্ডগুলো আমার ইয়াতে নির্মূল হওয়ার একটা সমাধান বা আমি দেখব পারি সেকারণে আমি সকলে আজি মরাল রেসপন্সিবিলিটি লোক লাগবে আমার পুলিশ স্টেশন বিলাক যেটা ভিক্টিমবিলাক যায় তা এনেকা মানে বড় বেয়া দৃষ্টিতে দেখা যায় যে মানে কি রেপ ভিক্টিম হয়েছে আর মানে কি কয়েক খুব একটা বেয়া পরিস্থিতি হয়ে আছে সমাজত পুনের যাব নয় বা সমাজত ভালকে থাকিব নয় সেই কারণে পুলিশে পুলিশ স্টেশন বিলাকতো ভালকে কমলি বাইদেউ একটা কথা কৈছে যে আমার মহিলাসকল কিছু কেতিয়াবা এনেকা ওলাই যে সঁচা তথ্য নিদিয়াকে তথ্য দিয়ে সেইবিলাকো যাতে ভালকে স্ক্রুটিনাইজ করে পেলে ভালকে মনিটর করে পেলে কোন সত্য কোন মিছা সেইখিনি কথা আমি জানি শুনি পেলে একেবারে এলার্ট একটা কমিটেড দৃষ্টিতে আমি আগবাড়ি যাব লাগিব আর ঠিক তেনেধরনে আমি এইখিনি যদি আমার ফালের করা যায় এটা আমি খুব ভাল হব আর এতিয়া রিসেন্ট আর একটা আসছিলেন যে আমার বহিরাজ্যে বহুতো আমার মাইগ্রেটেড আমার যাই ট্রাফিকিং হয়েছে হিউম্যান ট্রাফিকিং আমার মহিলা যে চাহ বাগিচার ছোৱালীবিলাক লৈ যোৱা হয় কিন্তু বেসিক্যালি ডোমেস্টিক হেল্প হিসাবে যায় কিন্তু আজি বহুতো নির্যাতিত হয় ঘুরি আহিব নয় আর এনে রেপও হয় বা বিভিন্ন ধরনের জায়গা বিক্রি করা হয় আর লগতে এইডসর নিচিনা বেমারও সুন্দর করে আহে সেই কারণে এই যে কামর যোগেদি বাহিরত যায় সেই কারণে একটা সেফ মাইগ্রেশন সিস্টেম এটা আমার সরকার ফলের করব লাগে কারণ আজি বহিরাজ্যে বা আমার যাবই লাগবে সেই কারণে কাম করবলে হলে আমার সরকার ফলের টোটাল স্ক্রুটিনাইজ একটা সেফ মাইগ্রেশন সিস্টেম করার একটা ব্যবস্থা করবহে আমার মহিলা সুরক্ষিত হব আর লগতে এটা একটা রিসেন্ট আমার করিমগঞ্জের আমার MLA ডাঙরিয়া কৈছিলে আর বা নিউজতো আছে মৌসুমি দাসগী মহিলা বাংলাদেশের পর কোনো একটা যুবকে নিশাকে বিয়া করাই লৈ গৈছে এতিয়া সেই সময় এই প্রশাসন কত আসলে বা বর্ডার সিকিউরিটি কত আসলে কেনেকে লৈ গল কোনো পাস বা কোনো এনেকে আমার আউটসাইড ইন্ডিয়া যাবলে কারণ কিনা কোনো ব্যবস্থা নাই নাকি এই কারণে এইখিনিকে কৈছো আমার যাতে এই মেইন কথাটো হয়েছে যে বিলটোর কথা আর বিভিন্ন ধরনের আমার স্ট্রিক্ট একটা ল করা হয় স্ট্রিংজেন্ট ল থ্যাংক ইউ অজন্তা নেওয়া